গাছ লাগান পরিবেশ বাঁচান। 40 ডিগ্রি গরমের তাপমাত্রায় আগে আমরা মার্কেট ফিটনেস করতেছি, প্রচন্ড গরম, প্রচন্ড গরম। Hello guys, assalamu alaikum, this is Anshek and welcome to Block 13. সো আপনারা অনেকদিন ধরেই বলছেন ক্রিকেট নিয়ে ব্লগ দিতে, ক্রিকেট নিয়ে ব্লগ দিতে। সো রাইট নাও আমরা এখন আছি ব্লগ করতে হিরিক ক্রিকেট একাডেমিতে, চলে আসছি হিরিক ক্রিকেট একাডেমিতে ইন্ডিভিজুয়াল কাজ করতে। অ্যান্ড আজকের ব্লগে থাকবে আমার ইন্ডিভিজুয়ালের প্র্যাকটিস। অর গাইজ, আপনারা বেশ কিছুদিন ধরে ঈদের থেকেই আমাকে অনেকেই মেসেজ করছেন যে নিউ ব্লগ কোথায়, নিউ ব্লগ কোথায়। সো আমি আসলে সত্যি কথা বলতে আমি এতদিন অসুস্থ ছিলাম, যার ফলে আমি ব্লগ করতে বেরোতে পারি নাই। আর যেই পরিমাণের ওয়েদার, যেই তাপমাত্রা বাংলাদেশে, আপনারা তো দেখতেই পাচ্ছেন বর্তমান বাংলাদেশ তাপমাত্রা 40 থেকে 38 রয়েছে। সো এখনও আমি সুস্থ না, বাট শুধুমাত্র অনলি ফর ইউ গাইস, আপনাদের ভালোবাসার জন্য আজকে ব্লগ করতে চলে আসলাম। তো আজকে 30 নম্বর ব্লগ উপভোগ করা যাক। অর গাইস, যারা আমার ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ পেজটিকে লাইক ফলো করে দেন। অ্যান্ড গাইজ, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশ থাকুন। সো গাইজ, হিরিক ক্রিকেট একাডেমির 20 জন প্লেয়ার থেকে বাছাই করে আমি 3 জন বলারকে নিয়ে আসছি, এবং প্রতিদিন প্র্যাকটিসের মধ্যে ওরা আমাকে খালি বলতো ফেসবুকে যে ভাই আপনাকে বোলিং করবো, বোলিং করবো। সো ওরা অনেকদিন ধরে আমাকে হ্যাঁ বোলিং করার জন্য অনেক কী বলবো, অনেক কিছু বলতেছিল। সো আজকে দেখা যাক সেই 3 জনকে নিয়ে আসছি কী বল করে আমাকে। সো কী বল করো তোমরা আজকে আমাকে? নিজেকে সেফ রাখবেন ভাই। ও আচ্ছা, তার মানে আমাকে ওপেন চ্যালেঞ্জ করা হচ্ছে, আমাকে থ্রেট করা হচ্ছে। যার ব্যাপার না, আগে ফিটনেসটা শেষ করি, দেখ তোমরা ছায়া থাকো, আসতে আসি তোমাদেরকে আজকে ওরাই দিব। জানি থামলে তো চলবে না, সাফল্য ফান্দে তো পড়বে না, কষ্টটা কাঁদলে তো কমবে না, এই হাসালে ডাকবে তো বমবে না। আগে যাবো কারো পেটেতে, মারতে যাওয়া চালু ঘোষ পেলেতে ধার, লোকে বলে ছেলে মেনে নে হার, এই ছেলে তো মানবে না, মানবে না, মানবে না, মানবে না, মানবে না, মানবে না, ছেলেটা মানবে না। 40 ডিগ্রি গরমের তাপমাত্রায় আগে আমরা মার্কেট ফিটনেস করতেছি, তো রেডি তো মানবে না, মানবে না, মানবে না, মানবে না, মানবে না, মানবে না, ছেলেটা মানবে না হার, নামবে না, থামবে না, ছাড়বে না, জেটটাকে মারছে না আর, সাগরে ঢেউ খেলে চালু চেষ্টাটা সাঁতরে যাওয়ার, বোমা তো ফাটছে এবার, এই ছেলেটা মানবে না হার। ভিটের তালে নিচে টিনের চালে লেখি ভগ্ন স্কিনেতে স্বপ্ন, প্রতি নিঃশ্বাসে আজ যত্ন, খালি রতনে চেনে যে রত্ন, তাই রাত জাগি অফিসে দেরি, রোজকারি রোজগারে রোজকাল, বোঝ ভারী লোক পাবে কোন কাল, কোরবানি রোজ রাতে চোখ লাল, আজ বাজারে কম ডাক, কাল পারবি কানে তালি শোনাতে, পাটাতে দম রাখ, জানি ভাগ্য লাগে খালি জুড়াতে, দুনিয়া কত যে রং, যে যুগের আগে তাকে সাজাবে সং, যদি ফেরো হয়ে কাল তুই। প্রচন্ড গরম, প্রচন্ড গরম। অলরেডি আপনাদেরকে জাস্ট অল্প অল্প ক্লিপ দেখাচ্ছি, আর আমরা তো কন্টিনিউ কাজ করতে হচ্ছে আমি, আর বুঝতে পারছেন 40 ডিগ্রি তাপমাত্রা কতটাই গরম। তো মার্কেট ফিটনেস চলতেছে, দেখা যাক কত সাফল্য ফান্দে তো পড়বে না, কষ্টটা কাঁদলে তো কমবে না, এই হাসালে ডাকবে তো বমবে না, আগে যাবো কারো পেটেতে, মারতে যাওয়া চালু ঘোষ পেলেতে ধার, লোকে বলে ছেলে মেনে নে হার, এই ছেলে তো মানবে না, মানবে না, মানবে না, মানবে না, মানবে না, মানবে না, ছেলেটা মানবে না হার, নামবে না, থামবে না, ছাড়বে না, জেটটাকে মারছে না আর, সাগরে ঢেউ খেলে চালু চেষ্টাটা সাঁতরে যাওয়ার, বোমা তো ফাটছে এবার, এই ছেলেটা মানবে না হার, ভিটের তালে নিচে টিনের চালে লেখি ভগ্ন স্কিনেতে স্বপ্ন, প্রতি নিঃশ্বাসে আজ যত্ন, খালি রতনে চেনে যে রত্ন, তাই রাত জাগি অফিসে দেরি, রোজকারি রোজগারে রোজকাল, বোঝ ভারী লোক পাবে কোন কাল, কোরবানি রোজ রাতে চোখ লাল, আজ বাজারে কম ডাক, কাল পারবি কানে তালি শোনা। প্রচুর প্রচুর গরম, আমি নিঃশ্বাস নিতে পারতাছি না। মার্কেট ফিটনেস এত পরিশ্রম আর এত কষ্ট, ও যাই হোক 20টা স্পিন ডানলাম, অ্যান্ড এখন চলে যাব ব্যাটিংয়ের ইয়েতে, আর যেহেতু অনেকটা গরম হয়েছে আজকে প্রায় 40-41 যা পড়বে, তো আমরা ব্যাটিংয়ে শিফটে চলে যাই। সো লেটস গো। ভাই ফিটনেস করে কেমন লাগতেছে 40 ডিগ্রি গরমে? ভাই প্রচণ্ড গরম, প্রচণ্ড অবস্থা, খুবই খারাপ বলার বাইরে। তবে আজকে যদি উইকেট নিতে পারি এখন কী দেবেন ভাই? উইকেট, উইকেট তো আজকে নেওয়াই যাইব, আর যেটা দিচ্ছিলাম তারপরে বলতেছি দেখ যদি উইকেট নেস কী চাস বল।
ভাই যেমন প্রচন্ড গরম 40 ডিগ্রি গরম আঙ্গুর শরবত খাওয়ান সবাই আচ্ছা ঠিক আছে যদি উইকেট নিও যদি না উইকেট নেস তোরা তাহলে কি করবি হ্যাঁ দাঁড়া তোরা যদি আমার উইকেট না নেস তাহলে তোরা আমার কি খাওয়াবি হ্যাঁ তোরা যদি আমার স্টাম্প না ফেলে দেবস তোরা আমার কি খাওয়াবি ছেলে তুমি যাকো কথাই আমি যাকো হইছি যদি করো হ্যাঁ খাওয়ানো বাজে হ্যাঁ খাওয়ানো বাজে তুমি যাকো কথাই অনেক বাজে আর তো শুধু দিতে গেলে বুঝতে পারছেন যে কেমন ওরা আমার সময় খাইবো আর ওর সময় হ্যাঁ খাওন বাজে আর কি কমু যাইহোক আগে উইকেট নিয়ে আলো তারপর দেখা যাবে ধ্যান 10 বলে কত উইকেট লাগে 10 বলে 10 বলে তো মনে কর আমি তাদের বাউন্ডারি ফেলা মনে অনেকবার তো যাইহোক গাইস আর সত্যি কথা বলতে প্রচন্ড গরম আর এই গরমের ভিতরে ফিটনেস করে মজা একটা আলাদা বিশেষ না করে যারা প্লেয়ার রয়েছেন তারা প্র্যাকটিস করে দেখেন ভর দুপুরবেলা আইসা দেখেন প্র্যাকটিস করেন দেখবেন তাহলে বুঝতে পারবেন যে ভর দুপুরবেলা ফিটনেস করবেন প্লাস ব্যাটিং পরে সব আগে ফিটনেসটা করবেন এলে বুঝে যাবেন কী পরিমাণে গরম আর কী পরিমাণে কিন্তু আজকে ওরা আমার কিন্তু চ্যালেঞ্জ নিয়ে আসছি ওরা মানে উইকেট ফলাইবো আমার খাঁচা মুখা ভাঙে লাগবো কত কী ভাই কত কী আজকে আমি খুব ভয় আছি সেগুলো আজকে বাস্তবে রূপান্তরিত হবে দেখা যাক ওয়ে আমি ওয়ে সব ওয়েট করে আছি তো আজকে ব্লগে দেখতে পারবেন যে ওরা আমার কী করে না করেন এটা দেখালো মনে আজকে ব্লগে আপনারা দেখতে পাচ্ছেন আর গাইস যদি ব্লগে কোনো ভুল করে থাকি তাহলে প্লিজ আমার দৃষ্টিতে দেখবেন আর ব্লগটা এনজয় করবেন তো রেডি হচ্ছি আগে রেডি হই কথা বলি আমাদের মানে ইলিকের মাঠটায় রোদ না মানে গাছের ভিতরে নেটটা যার ফলে আমি গোল্ডেন লজে যাই নাই শুধুমাত্র এই জায়গায় নেটটা গাছের ভিতরে এই জন্যই যাই করছি আর এই জন্যই বলে গাছ লাগান পরিবেশ বাঁচান যেই পরিবেশে ঠাড়া করে রোদ ওইদিকে ভাই এই এই জায়গাটা যে ছায়া পাইতেছি এই জন্য ব্যাটিং করতেছি প্রায় ঘন্টা খানিক ব্যাটিং করতেছি এই যে শুরু শুরু সবাই Thank you.
আমার স্টেম আউট করবে ওই বল করে স্টেম আউট হয় আর ট্রাই গো করতে হবে জোরে বল করতে হবে এটা তুমি স্টেম আউট হবে তবে কি করতে শুরু করে মারা আবার বুঝলেন নাই তারা তো আমার চিনে না আর আমার বুকি মারতেছে খাঁচা মারতেছে আউট করতেছে ওগুলো এক জায়গায় গেঁয়ে দিলাম লড়কো এক জায়গায় সো গাইস যেহেতু ব্লগ শেষ পর্যায়ে সো ওরা আমার বল করছে ওদের একটু একটু মতামত জানতে হয় সো দেখি এক একজনের কী অবস্থা গরম যেহেতু এই গরমে ওরা আমার বল করছে ওদের কী অবস্থা দেখি তো ফার্স্ট এক এক করে তিনজনের কিছু কথা জেনে আসি মাহি এই 40 ডিগ্রি গরমের মধ্যে বল করে মানে তোমার অনুভূতিটা কেমন বলো অবশ্য গরম বেশি আমরা নাতিশীতোষ্ণ অঞ্চলের মানুষ হ্যাঁ গরমে একটু কষ্ট হবেই কিন্তু এই গরমের মধ্যে খুব পরিশ্রম করে বল করছি এবং ভালো বলেছে আমি খুব খুশি আচ্ছা তো পরে আমরা চলে যাই আসিফের কাছে আসিফ দেখতেই পারছো পিছনে অনেক রোদ আর গরম তো প্রচুর তো পানি খাইছো কয় লিটার খাইছি মনে হয় 2 লিটারের মতো পানি খাইছি বুঝতেই পারতেছেন গাইস 40 ডিগ্রি গরমের ভিতরে 2 লিটার পানি খেয়েছে যাই হোক এই গরমের ভিতরে মানে এখন মানে এই যে এখন আমরা তো প্রায় 10 মিনিট ধরে আমরা বসে রয়েছি রেস্ট নিতেছি তো এই 10 মিনিটের ভিতরে এখন কেমন লাগতেছে মানে এখন অনেকটা ভালো লাগতেছে আগের থেকে কিন্তু তাও একটা সিনিয়র প্লেয়ারে বল করার মানে ভিটকারি ইস্যু করার মতো আচ্ছা মানে যখন যে খেলতে পারে না বল তখন মানে আনন্দটা অন্যরকম হয় আচ্ছা আচ্ছা মানে এটা আমার আমি তো নলা ব্যাটসম্যান আচ্ছা যাই হোক তো আমরা চলে যাই শিশিরের কাছে সো শিশির আপনারা দেখতে পাচ্ছেন পোলাটা অনেক অনেক একটা সুইট স্যার একটা ছেলে কত সুন্দর অ্যান্ড ওদের ফিউচার কিন্তু অনেক সুন্দর সামনে তো যাই হোক শিশির তোমার কাছে আসি এই যে 40 ডিগ্রি গরমের ভিতরে যে আমাকে বল করলা
এবং কিছু বল যেটি করলা যেগুলো আমি খেলতেও পারিনি, অনেক ভালো ভালো বল করলা, তখন তোমার কাছে কেমন একটা ফিল ইয়ে করছে যদি একটু হয় তোমার মতামতটা যদি আমাদের? তখন আমার ফিল হয়েছে যে মনে হয় বলটা ভালো স্পটে পড়ছে বা ভালো লেন্থে পড়ছে, এই জন্য খেলতে পারে নাই ব্যাটসম্যান। তবে এই বলগুলো যদি কন্টিনিউ রাখা যায় তাহলে অভিজ্ঞ ব্যাটসম্যান বা ভালো ভালো ব্যাটসম্যানদের মানে কাবু করা সম্ভব বা আচ্ছা আচ্ছা মানে ইয়া করা সম্ভব, নার্ভাস করা সম্ভব। আর গরমটা নিয়ে কি বলবা? গরমটা নিয়ে বলার কথা হলো যে এত গরমে যে আমরা প্র্যাকটিস করতেছি অবশ্যই ফিটনেসটা বাড়তেছে, এটা আমাদের আগামীতে কাজে লাগবে, ট্রায়ালে কাজে লাগবে, বিভিন্ন মানে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন খেলাতে আর কি এটা ভালো একটা ইয়ে হবে। আচ্ছা ঠিক আছে, সো সো গাইস বুঝতেই পারছেন তাদের মতামত এবং কী পরিমাণের গরম। আসলে টু বি অনেস্ট সত্যি কথা বলতে গাইস, আমরা যতই গরম হোক না কেন আমাদের এই হিরিক ক্রিকেট একাডেমির নেটটা কিন্তু একটা গাছের মধ্যে পুরো, আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে এই দেখুন চারদিকে একটা গাছের, এই এতগুলো গাছের মধ্যে আমাদের নেটটা বানানো হয়েছে। অ্যান্ড গাছের মধ্যে হওয়াতেই আমাদের গরমটা একটু কমই লাগতেছে, এর জন্যই বলে যে গাছ লাগান পরিবেশ বাঁচান এবং গাছ লাগালে আবহাওয়া নিয়ন্ত্রণ থাকে। সো গাইস এই যে কী অবস্থা গরমের এবং গাছ নিয়ে এক একজনের মন্তব্যটা শুনি বলো। তো বাংলাদেশে 400 কোটি গাছের প্রয়োজন, আমরা যা পারি যত সম্ভব পারি গাছ লাগানোর চেষ্টা করব। গাছ লাগান, আবহাওয়া নিয়ন্ত্রণ করুন, গাছ লাগান পরিবেশ বাঁচান। হ্যাঁ গাছ লাগান পরিবেশ বাঁচান। সো যাই হোক, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে, ততদিন পর্যন্ত অপেক্ষা করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহর হেফাজত করুন। আল্লাহ হাফেজ।